সদ্য বাবাকে হারিয়ে মেয়েটা এক রাস বুকে যন্ত্রণা নিয়ে রাজা রামমোহন রায়ের মৃত্যুভূমিতে সেই ব্রিস্টলের 22 গজে তার কষ্টের বহিঃপ্রকাশ ঘটালেন। অভিষেক টেস্ট ম্যাচে ব্রিস্টলের মাঠে মেয়েটির হাতে ব্যাট বলের সঙ্গে ছিল এক বুক কষ্ট আর লড়াই করার মানসিকতা। অভিষেক টেস্ট ম্যাচেই দেরাদুনের পাহাড় থেকে আসা মেয়েটা 22 গজে নেমেই যেন আগুন ঝরালেন। প্রথম ইনিংসে 131 রানে 4 উইকেট নেওয়ার পর ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে 80 রানে অপরাজিত থেকে ভারতকে হার থেকে বাঁচালেন। একেবারে রাজকীয় টেস্ট অভিষেক। এমন কীর্তির জন্য দেরাদুনের এই 27 বছরের মেয়েটার নাম এখন সবার কাছে পরিচিত হতে চলেছে। মেয়েটির নাম স্নেহ রানা। স্নেহ রানা উত্তরাখণ্ডের দেরাদুনে 18 ফেব্রুয়ারি 1994 সালে জন্মগ্রহণ করেছিলেন। ছোট থেকেই স্নেহ রানার ক্রিকেটের প্রতি একটা টান ছিল, তাই প্রথমে ক্রিকেট খেলাটা টেনিস বল দিয়েই শুরু হয়েছিল। 27 বছরের অলরাউন্ডারের ক্রিকেটীয় উত্থান এত সহজ ছিল না। ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌরদের মতো স্নেহকেও অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়। বাবা ভগবান সিং রানা এলাকার দাপুটে রাজনীতিবিদ ছিলেন। এহেন ভগবান সিং কিন্তু শুরুর দিকে স্নেহ ক্রিকেট প্রেমকে ভালো চোখে দেখেন, তাই তো মধ্যবিত্ত পরিবারে আর্থিক কষ্ট না থাকলেও ব্যাট প্যাট কেনার জন্য সাহায্য পাননি, যদিও তাকে আটকে রাখতে পারেন 2 মাস আগে প্রয়াত হওয়া ভগবান সিং। মেয়ে হয়ে জন্মালেও এলাকা ও এলাকার বাইরে ছেলেদের সঙ্গে খেলতে পছন্দ করতেন স্নেহ। তখন ওর বয়স বড় জোর 12-13। ব্যাট বলে দাপট দেখানোর জন্য কয়েক মাসের মধ্যে দেরাদুনে সর্বত্র ছড়িয়ে পড়ল। শুরু হলো টেনিস বলে খেপ খেলা। বাবা মার বকাঝকা হজম করেও একের পর এক রাতে টেনিস বলের প্রতিযোগিতা খেলতে লাগলেন স্নেহ। কিন্তু ওর খিদে মিটছিল না। কম বয়সেই বুঝে গিয়েছিলেন টেনিস বলে খেলে এলাকার পরিচিত পেলেও সেটা যথেষ্ট নয়। কপালও সঙ্গ দিল। টেনিস বলে ওকে খেলতে দেখে দেরাদুনের লিটল মাস্টার ক্রিকেট একাডেমিতেও সুযোগ দেওয়া হলো। প্রশিক্ষক কিরণ শাহের কাছে শুরু হলো ডিউস বলে ক্রিকেট পাঠ। মাত্র কয়েক মাসের মধ্যেই সেখানেও সবাইকে ছাপিয়ে গেলেন স্নেহ। তখন ওর বয়স মাত্র 14। সেই সময় উত্তরাখণ্ডের কোনো ক্রিকেট সংস্থা ছিল না, কিন্তু প্রথম প্রশিক্ষক কিরণ শাহ তার ছাত্রীকে আটকে রাখতে রাজি নন, তাই স্নেহকে পাশের রাজ্য হরিয়ানাতে পাঠিয়ে দেওয়া হলো। কিরণ শাহ বলেছিলেন, একদিকে মাধ্যমিক পরীক্ষায় পাস করার জন্য ওকে পরিবার থেকে চাপ দেওয়া হচ্ছে, অন্যদিকে হরিয়ানার রাজ্য মহিলা দলের ক্যাম্পে চলছে তীব্র প্র্যাকটিস। অন্য রাজ্য থেকে আসার জন্য হরিয়ানার কয়েকজন ওকে পাত্তা দিত না। মেয়েটা হোস্টেলের ঘরে বসে শুধু কান্নাকাটি করত। তবে খুব বেশি দিন ওখানে কান্নাকাটি করতে হয়নি। তিনি আরো বলেছেন, আমার এক পাঞ্জাবের অমৃতসরের বিবিকে ডিএভি কলেজে ক্রীড়া প্রশিক্ষক ছিলেন। ওর সৌজন্যে সেই কলেজের মহিলা দলে অনুশীলন করার সুযোগ পেয়েছিল স্নেহা। তারপর আর ওকে পেছন ফিরে তাকাতে হয়নি। ক্রিকেটের জন্য জীবনের সবকিছু ত্যাগ করা যায়, সহ্য করা যায় ভুখা পেটে থাকা, উপেক্ষা করা যায় হোস্টেলের জীবনে র্যাগিং এর যন্ত্রণা। তবে শুধু নিজের সুখ নয়, পরিবারের কথাও ভেবেছিলেন আজ ব্রিস্টলের নায়িকা। অমৃতসরের কলেজে ক্রিকেট পাঠ চললেও লেখাপড়া করতেন দেরাদুনে, তবে দুই শহরে অনবরত যাতায়াত করতে হতো। তবে উচ্চ মাধ্যমিকে পাশ করার পর পাকাপাকি ভাবে পাঞ্জাবেই চলে আসেন স্নেহ। ওর মা বিমল রানা জানিয়েছেন, ছোটবেলা থেকেই আমার বড় মেয়েটা বড্ড ডাকাবুকো স্বভাবের, নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক কষ্ট করেছে। সেটা বোঝার পর ওর বাবা ক্রিকেট খেলাকে মেনে নিয়েছিলেন। কিন্তু সেই সময় স্নেহর একটা ব্যাপার নিয়ে খুব চিন্তা করতাম। মেয়েটা ভীষণ আবেগপ্রবণ, অল্প বকা দিলেই কেঁদে ভাসিয়ে দিত। তবে এখন আর চিন্তা হয় না। পাঞ্জাবের রাজ্য দলের হয়ে খেলে কয়েকদিনের মধ্যেই জাত চিনিয়েছিলেন স্নেহ। মাত্র 21 বছর বয়সে 2015 সালে এলো ভারতীয় রেলওয়ে দলে সুযোগ। জাতীয় দলে মিতালি রাজের অধিনায়কত্বে খেললেও রেল দলে কিন্তু শুরু থেকে শেষ কথা স্নেহ। তার অধিনায়কত্বে পরপর 3 বছর সিনিয়র মহিলাদের একদিনের প্রতিযোগিতা জিতেছে রেলওয়েজ। রেলে সুযোগ পাওয়ার আগেই জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ চলে আসে। 2014 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ও টি-20 দলে তার অভিষেক ঘটে, কিন্তু ফের তার জীবনে নেমে এলো অন্ধকারের ছায়া।
ঘরোয়া ক্রিকেটে খেলার সময় লিগামেন্টের চোট বড় আকার ধারণ করে, মাঠের বাইরে ছিটকে যান। এই অলরাউন্ডার স্বভাবতই বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে পড়েন, তবে হাল ছাড়েননি। ইয়ান বোথামের অন্ধভক্ত ঘরোয়া ক্রিকেটে ফের একবার দাপড় দেখানোর আগে ফের দেরাদুনে চলে যান স্নেহ। সেখানে গিয়ে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের বাবা আরপি ঈশ্বরনের একাডেমিতে ফের লড়াই শুরু করলেন। সেই আরপি ঈশ্বরন জানিয়েছেন, আমাদের একাডেমিতে ভারতের অনেক প্রথম সারির ক্রিকেটার অনুশীলন করেছেন, তবে স্নেহ সবার থেকে আলাদা। বিসিসিআই গত কয়েক বছরে মহিলা ক্রিকেটের জন্য অনেক পদক্ষেপ নিলেও আন্তর্জাতিক স্তরে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। এগিয়ে যেতে হলে স্নেহের মতো লড়াকু মানসিকতার মেয়ের খুব দরকার। তারপর চোট ছাড়িয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরা হলো, সেখানে নজর কেড়ে দীর্ঘ পাঁচ বছর পরে ফিরলেন জাতীয় দলে। সুখের হলো প্রত্যাবর্তন, দেরিতে হলেও বিশ্ব ক্রিকেটে নিজের অস্তিত্বের কথা জানালেন স্নেহ। এই স্নেহ রানার জন্য রইল অনেক শুভকামনা। তিনি যেন ভারতীয় মহিলা ক্রিকেটকে বিশ্ব দরবারে আরো উজ্জ্বল করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওটি সবার আগে তুমি দেখতে পাও।